বিজেপি তিপ্রা মথা এবং আইপিএফটিদের পতাকা একত্রে উড়ন্ত অবস্থায় দেখে অনেকের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র দাখিলের পর দলীয় সভায় এই কথা জানালেন মুখ্যমন্ত্রী। জনসমুদ্র সমদলীয় মিছিলে সামিল হয়ে এদিন পশ্চিম লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলা শাসক ডাক্তার বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন বিপ্লব কুমার দেব। আগেই ঘোষণা ছিল বুধবার মনোনয়নপত্র দাখিল করবেন পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। সেই অনুযায়ী এদিন সকাল থেকেই স্থানে স্থানে জমায়েত হয়ে বিজেপি নেতাকর্মী সমর্থকরা বিপ্লব দেবের মনোনয়নপত্র দাখিলের মিছিলে যোগ দিলেন। সেই সময় গোটা রাজধানী আগরতলা রীতিমতো গেরুয়া শিবিরের দখলে। বিপ্লব কুমার দেবের এই মনোনয়নপত্র দাখিলের মিছিলে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, হরিয়ানার প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী যথাক্রমে মনোহর লাল খাট্টার, নয়াব সিং সাইনি, মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, বিজেপির পূর্ব লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা, বিজেপি আইপিএফটি এবং মথার স্থানীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকবৃন্দ। গেরুয়া ঢেউ তুলে মিছিল দিয়ে শেষ হয় অফিস লেনে। মিছিল থেকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে পশ্চিম লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমারের কাছে গিয়ে নিজ মনোনয়নপত্র জমা দিলেন বিপ্লব কুমার দেব। মনোনয়নপত্র জমা প্রদানের পর অফিস লেনে বিজেপির সভা অনুষ্ঠিত। সভায় নিজ ভাষণে গোটা দেশের পাশাপাশি রাজ্যে দলের তথা বিজেপি প্রার্থীর জয়ের ব্যাপারে 100% নিশ্চয়তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যে এদিন বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র দাখিলের মিছিলে বিজেপি তিপ্রা মথা ও আইপিএফটির পতাকা একত্রে উড়ন্ত অবস্থায় দেখে অনেকের ভেতরেই কম্পন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের তিপ্রা মথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে, সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 100% এর জিত, আর এই জিত কার? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। টার্গেট দিয়েছেন 307, আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির, 307 নাকি একাই 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না। আর আমাদের যে অ্যালাইড পার্টনার আছে তারাও 400 থেকে কোথায় যাবে আই ডোন্ট নো, যে অবস্থা দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় রামময়। সভায় নিজ ভাষণে রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থী দ্বয়ের জয়ের ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করলেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। জানতে নেই হ্যায় লেকিন মেনে ইনকে দিল মে ইনকে হৃদয় মে হামারে ত্রিপুরা কে জনজাতি কে পক্ষ মে এক প্রেম এক প্যার অর এক ভাইচারা দেখা হ্যায়। तो आज मैं भाजपा का नहीं हूं लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं। दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में ईस्ट त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई आ रहा है। তবে শুরুতে যোগ দিলেও মিছিলে দূরত্ব বজায় রাখলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। যাই হোক, এদিন বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি মথা আইপিএফটির নেতাকর্মী সমর্থকদের যে উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে তা ছিল অভূতপূর্ব এবং যথেষ্ট তাৎপর্যবাহী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।